মেয়েরা যারা চান নিজের সন্তানের কাছ থেকে পিটুনি না খাইতে হয়, সন্তানটা আখলাক ওয়ালা হয়, সন্তানটা আদর্শ হয়, সন্তানটা দিনদার হয়, সন্তানটা আমল ওয়ালা হয়, সন্তানটা মুয়াদ্দাব হয়, সন্তানের দ্বারাই কষ্ট পাওয়া, কষ্ট না পাওয়া যাদের দিলের তামান না, যাদের দিলের মধ্যে আছে আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার জন্য কে দোয়া করবে, আমার জন্য কে নামাজ জানাজার নামাজ পড়বে, কে আমার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে। এ আল্লাহর গোলামেরা এইখানেও তো আল্লাহর এমন গোলাম আছেন যাদের মা নাই, যাদের বাপ নাই, কবরের জগতে চলে গেছেন, আছে না নাই জোরে কন, কার কার মা নাই হাত তুলেন তো, যাদের যাদের মা নাই। আল্লাহ এই মা গুলোর কবর গুলো জান্নাতের টুকরা বানায় দাও। হাত নামান, কার কার বাবা নাই, মা বাবা উভয় নাই, তারাও হাত তুলেন। আল্লাহরে ডাকবেন, আল্লাহ আপনি আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। আমার সাথে পড়েন, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। হাত নামান। আচ্ছা বলুন তো, এই যে যাদের মা নাই যাদের বাবা নাই, এদের কি মন চায় না যে আমি একটু আমার বাবার কবরের পাশে দাঁড়ায়া একটু সালাম দিয়া একটু তাসবিহ তাহলিল পড়া একটু দোয়া করি, কি বলেন, মন চায় না? এইখানে কি এমন লোক নাই যিনি দোয়াটা জানেন না? কথা গণ আছে, হাত তুলতে বলবো না আমি, আছে না নাই, থাকতে পারে, তার দিনের মধ্যে কি ব্যথা, তার দিনের মধ্যে যে কত কষ্ট, এটা উনি ছাড়া আর পৃথিবীর কেউ জানে না। কথা গণ ঠিক না বেঠিক? আপনার এই 8 বছর 10 বছরে যে সন্তানটা আপনি মাদ্রাসায় দিচ্ছেন, আজকে তো সুযোগ পাই নাই ওনারা প্রদর্শনী দেওয়া, দেখবেন 8 বছরের 7 বছরের বাচ্চারা নিজের বাবার লাশকে সামনে রেখে রেখে ওই সন্তানগুলো জানাজা দিয়া বাবাকে দাফন করে কবরের জমিনে রেখে আসার যোগ্যতা অর্জন করতে পেরেছে, ঠিক না বেঠিক জোরে কর? আমার ভাইরা বাবাজিরা, এমন সন্তান পর্দার আড়ালের মায়েরা বোনেরা যে সন্তান পেটে ধারণ করলে পরে সন্তান আপনার জানাজা দিয়া দেয়, যে সন্তান পেটে ধারণ করলে পরে সন্তান আপনার ইন্তেকালের পরে দোয়া করে। আহ এমন সন্তান যদি আপনি পেটে ধারণ করতে পারতেন, এখনো সময় আছে, যে সন্তানটাকে আপনি পেটে ধারণ করেছেন ছোট বাচ্চা, আপনি দুনিয়ার জাগতিক শিক্ষা শিখান আমার কোনো আপত্তি নাই, আপনি জেনারেল পড়ান আমার কোনো আপত্তি নাই, আপনার ছেলে ভার্সিটিতে পড়ুক আমার কোনো আপত্তি নাই, যে কোনো লাইনে আপনি ইংলিশ মিডিয়ামে দেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার ছেলেটাকে ছোটবেলায় যদি এই মাদ্রাসাগুলোতে দিয়া কোরআনের এলেম আর এলমে ওয়াহি এলেম যদি তার সিনার মধ্যে দিয়ে দিতেন, তাকে যদি নামাজটা শিখাইয়া দিতেন, তাকে যদি জরুরি মাসায়েলগুলো শিখাইয়া দিতেন, তাকে যদি জানাজার নামাজটা শিখাইয়া দিতেন, জানাজার দোয়াটা যদি তাকে শিখাইয়া দিতেন, ও মা হয়তো বা এই কোরআন তার সিনায় থাকার কারণে আপনার ইন্তেকালের পরে আপনার সন্তান আপনার জানাজা পড়ার যোগ্যতা পাইতো। কোন সন্তান যদি মার জানাজা পড়ায়, কোন সন্তান যদি বাবার জানাজা পড়ায়, জানাজার খাটিয়া সামনে রাখিয়া সন্তান যদি আল্লাহু আকবার বলে তাকবীর বেঁধে ফেলে, ও আল্লাহর গোলামেরা মনটারে নরম করে দাও, দিলটারে নরম করো। এখন তো আফসোস করবা এটা আমি জানি, কারণ সন্তান তো অনেকের আলেম বানাও নাই, অনেকের সন্তান যে মাদ্রাসায় দাও নাই, অনেক সন্তান যে কোরআন শিখাও নাই, অনেক সন্তানরা এমন আছে নিজের নবীর নামটাও জানে না, ঠিক না বেঠিক জোরে কন? এখন তো আফসোস করবা আমি জানি, কিন্তু তারপরেও তোমাদেরকে বলি, ছেলেকে পাও নাই নাতিকে দিয়ে দাও, নাতিকে পাও নাই নাতনিকে দিয়ে দাও, মাদ্রাসায় দিয়ে এলেম শিখাও। কারণ হলো এই সন্তানটা, এই ছেলেটা যখন তার মা বাবার জানাজা তার মায়ের জানাজাটার সামনে লইয়া তাকবীর বেঁধে যখন ছেলেটা যখন বলবে আল্লাহ তাকবীর বাইদ, ছেলেটা যখন বলবে, ছেলেটা যখন সানা পড়ে ফেলবে, ছেলেটা বলবে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এইভাবে যখন ছেলে ছানা পড়বে, ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক, ছেলেটা তাকবীর দিবে, পড়বে দুরুদ শরীফ, পড়বে ছেলেটা তাকবীর দিবে, ছেলেটা পড়বে আল্লাহুম্মা গফির,
এই পড়েন না আল্লাহুম্মা গফির লিহাইনা ওয়া মাইতিনা ওয়া শাগিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া মুতানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু على الإيمان سيرتا دعا পড়বে বাবা রে তুমি আমি তোর ঝর 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 করে দোয়াগুলো পড়তে পারলাম আল্লাহর কসম করলে আমি হানেস হব না পুরো সত্তার তার বাবার লাশটাকে সাথে নিয়ে আমি জামালির মতো করে ঝর ঝর করে দোয়া পড়ার সুযোগ থাকে না এই বাবারা তুমি বুঝবা না তোমার কেমনে বুঝাইলে বুঝবা আমার জানো না যার মা নাই তার জিজ্ঞাসা করে দেখো তোমার পাশে আছে জিজ্ঞাসা করো যার বাবা নাই তার জিগাও মা আর বাবার লাশটা যখন সামনে নিয়ে দাঁড়ানো হয় আল্লাহর কসম করলে আরে সোনা মনে হয় আসমানটা আমার মাথার উপরে আমি জামালি নিজে বাবা হারাইছি আমি জানি বাবা সারা সন্তান বাবার জানাজা পড়াইতে গেলে ঠিক থাকতে পারে না ঝর ঝর করে দোয়া পড়তে পারে না পয়গম্বর বলেন উম্মতেরা রে কোন সন্তান যখন বাবার জানাজা নিয়ে দাঁড়ায় যায় আর যখন দোয়া পড়া শুরু করে দেয় তাকবীরে তাহরিমা বাইদা বাবার জন্য দোয়া করে আরশের মাঝখানে আর তার বাবার ইমামের মাঝখানের মধ্যে কোনো পর্দা থাকে না আল্লাহ তাআলা ওই বাবাকে সাথে সাথে মাফ করে দেয় এ আল্লাহর গোলামেরা ও বাবা হারা সন্তানেরা শুনো তোমাদের দিলে তলব নাই সন্তান আলেম বানানোর তোমাদের দিলে তলব নাই সন্তান আলেম বানানো সন্তানকে আলেম হক্কানি আলেম বানাবা হাফেজ বানাবা ও হাদিসের খাদেম বানাবা কোরআনের খাদেম বানাবা এমন দরদ তো তোমাদের দিলে নাই এই পর্দার আড়ালের মায়েরা তোমাদের দিলে মনে হয় এমন দরদ নাই যদি থাকতো এই মাদ্রাসায় ছাত্রর অভাব হইতো না কথা কন না কেন একশো দুইশো না হাজার হাজার ছাত্র থাকার কথা কথা কন না কেন এলাকায় ছোট্ট বাচ্চার অভাব বড় কথা কন অভাব নাই কিন্তু মা চিন্তা করে ছেলেটা কি করে খাবে কিন্তু কয়দিন পরে যখন মায়ের গলার মধ্যে ছুরি ধরে কয় টাকা দিয়ে নিলে কিন্তু দিমু শেষ করে কথা কন না কেন কয়দিন পরে ঐশীর মতো তার বাবার গলার মধ্যে ছুরি দিয়া জবে করে টুকরা টুকরা করে দেয় আসে না নাই জাগতিক শিক্ষা শিখাও কোনো আপত্তি নাই আমার কিন্তু এলমে ওহি তার সিনাই কিছু দিয়া দাও ছুরিটা হাতে নিলে যেন কলিজাটা কাঁপে কথা কন না কেন আজকাল মা আর বাবা সমাজের মধ্যে এমন খুঁজলে হাজার হাজার পাওয়া যাবে যে মা আর তার বাবার অভিযোগ হলো সন্তান কথা শুনে না ঠিক না বেঠিক এমনও আছে যে মায়ের অভিযোগ তার সন্তান তার বাদ দেয় না কথা কন বকাঝকা করে বাবার অভিযোগ হলো বাবার উপরে সন্তান নির্যাতন চালায় বাবার কথা শুনে না তার কারণ কি জানো কাঁচাই না না নুয়াইলে বাস পরে করে ঠাস ঠাস কথা কন না কেন হাকি বলেন মাদ মুজাদ্দিদুল মিল্লাত শাহ সাফারি থানভি রহমাতুল্লাহি আলাই উনার কিতাবের মধ্যে লেখছেন কয় কাঁচাই না নুয়াইলে বাস পরে করে ঠাস ঠাস মায়ের সাথে কেমন আদব রক্ষা করতে হবে বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে সন্তান তার মায়ের সাথে কেমন আচরণ করবে সন্তান তার বাবার সাথে কেমন আচরণ করবে এটা শিক্ষা দেওয়ার একমাত্র একমাত্র জরুরি এলেম শিখার একমাত্র মাধ্যম হলো কোরআন আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে মা বাবার সাথে কি আচরণ করবে সন্তানকে শিখাইয়া দিয়েছেন আল্লাহ বলেন ওয়া কওম রব ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف
ولا تنهرهما وقل لهما قولا كريما. الله اكبر. ما بابا شتى ادم شكالك بكتك زرقان اي محمد بولن كتك আপনার সন্তানকে আপনি কুরআন শিখাইলেন আপনার সাথে কি আচরণ করবে এটা সন্তান জানবে কোথা থেকে সন্তান তো জানেই না আপনি যে তার মা আপনার মর্যাদা কত আপনি যে তার বাবা আপনার মর্যাদা কত এই কামটা তো আপনি আগেই ভুল করেছেন আপনি লাগাইছেন নিম গাছ এখন গিয়া ওইখানে মিষ্টি খেজুর খুঁজতেছেন কথা কয় না কথা বুঝেন নাই বুঝি লাগাইছেন নিম গাছ এখন এক বছর দুই বছর পাঁচ বছর পরে যায় আপনাদের কেন্দ্রীয় মসজিদের হুজুর যায় কইতেছেন হুজুর এত সুন্দর করে লাগাইলাম এত পানি দিলাম এত সার দিলাম গোবর দিলাম গাছটা এত মোটা হইল কিন্তু একটা খেজুর ধরে না পাতা মুখেই নেওয়া যায় না কথা কন না কেন ইমাম সাহেব কইব কই ঠিক আছে বুঝছি আপনি একটু বসেন কুলারে ফোন করে কইব কই তাড়াতাড়ি পাবনা পাড়া কথা কন না হ্যাঁ কারণ কি কারণ ভুল করছে গুড়ার মধ্যে এখন আয়েশা যদি আপনি আপনি লাগাইছেন নিম গাছ আপনি খেজুর মিষ্টি খেজুর খুঁজলে পাবেন না আমার ভাইরা বাবা জিরাত কিন্তু তৎকালীন জামানায় আল্লাহর পয়গম্বরের জামানার দিকে তাকান এই কথাটা বলে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ দেখেন দেলের মধ্যে সন্তানদেরকে শেখানোর একটু তলব তৈরি করা যায় কিনা সন্তানকে মুয়াদ্দব বানানোর জন্য সন্তানকে আখলাক ওয়ালা বানানোর জন্য সন্তান বেয়াদবি করে এই জন্য শুধুই সন্তান দায়ী না বরং মা বাবাও এর পিছনে দায়ী আছে না নাই আল্লাহ রসুলের জামানা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে হ্যাঁ না করলে তো বুঝতেছি কষ্ট হইতেছে কারণ 12:30টা বাজে গেছে পড়াই আর 5-7 মিনিট সবর করতে পারবেন না ইনশাআল্লাহ আছেন তো সবাই সবাই আছেন ইনশাআল্লাহ থাকবেন না ভাগবেন দেখি তো হাতগুলো দেখি আল্লাহু আকবার এই লারা সারা দেন একটু আলসেমি সারেন মাশাআল্লাহ একটা তাকবীর দেন তো আরো জোরে আরো মহব্বতে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ হাত নামা একটু আমার দিকে করলাম কারণ অনেকক্ষণ থেকে ও শুনতে শুনতে জিমায় গেছে গা শরীর কেউ কেউ একটু কইতেছে কেউ হুজুর যদি খালি একটু জিকিরও ঢুকতো তাইলে আমি একটু বুঝে নাই হ্যাঁ কি দেখছেন কিছু নাকি একটু দেখাইছি আমি এত বেশি দেখাইছি না তো এ মানে চিন্তা করতেছে আর কি আর কারেন্ট গেলে তো একটু সুযোগ পাইতাম আর কি কারেন্টটা তো গিয়েছিল টাইম মতো গেছে না নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা আমরা তো বাবা আমাদের দিলেই তো সন্তানের দরদ নাই মিয়া কিন্তু ওই জামানার একটা মা তার সন্তানের প্রতি কেমন দরদ ছিল দেখেন ছোট্ট করে বলে দিচ্ছি হযরতে আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কথা বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাবা ইন্তেকাল করছেন আগে বাবা আগে ইন্তেকাল করছেন তো আপনার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা আগেই ইন্তেকাল করছেন তো মা তার সন্তানকে প্রশিক্ষণ দিতেছে কি দেয় কথা কন কি দেয় প্রশিক্ষণ দেয় কি প্রশিক্ষণ কয় তোমারে আমি নিয়ত করছি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তার ছেলেকে বলতেছে কয় বাবা আমার মনে বড় আশা তুমি আমার রসুলের খেদমত করতা কি করতো কথা কন ভালো করে বুঝবেন কি করবে খেদমত করবে হুজুরের খেদমত করবে আল্লাহ রাসূলের খেদমত যিনি হলেন তাম কায়নাতের সবচেয়ে দামি মানুষ তার খেদমত করবে এখন ছোট বাচ্চা তো 7-8 বছরের বাচ্চা এটার খেদমতে দিলে কি খেদমতটা করবো কোনসে দিই বরং আরো সব নাড়া লাগাই কথা কন না কেন আহা তো খেদমত মায়ের শিখাইতেছে এমন করে পানি ঢালবা এরকম করে পানি একটু একটু করে ঢালবা
দাইলা বন্ধ করে থাকবা আবার হুজুর হাত ধুবো হাত ধুইলে আবার একটু পানি দিবা আবার হুজুর কবজা পর্যন্ত ধুবো আবার একটু পানি দিবা হুজুর হাতের কবজি পর্যন্ত ধুবো এইভাবে মানে উযু করলে পানি কিভাবে কিভাবে ঢালবে হুজুরের কদমে পানি কিভাবে দিতে হবে হুজুর উযু করে সালাতে তার কাছে রুমালটা নিয়ে হাজির করবে হ্যাঁ পানির মশকটা রাসূলকে কেমন করে দিবে হুজুরের পানির পেয়ালাটা কেমনে দিবে তাহাজ্জুদের সময় আল্লাহ রাসূলকে কেমনে ডাকবে কিভাবে দাঁড়ায়া থাকবে এই আদব কায়দাগুলো মা তার ছেলেরে শিখাইছে সুবহানাল্লাহ এলএম এমনি আসেন মিয়া এই পর্দার আড়ালের মায়েরা আপনি কবে কইছিলেন যে মক্তবে যাস হুজুরের সালাম দিছিলি শিখাইছিলেন নি আপনি মা খবর নাই আপনি বাবা আপনার ফুলা আমনে সামনে দিয়ে যাইতেছে মাথার চুল কোন দিক দিয়ে কাটছে আর কোন দিক দিয়ে থুইছে এই খবরও আপনার নাই কথা কন না কেন হ্যাঁ এটা হাল জামানার অবস্থা যুবকরা ঠিক ঠিক করে না খালি আমি মাঝে মাঝে তো একটা দুইটা ডাক দিয়ে জিগাই একদিন একটা দেখি আপনার মাথার এদিক দিয়েও নাই এদিক দিয়েও নাই মাঝখানে ওই যে মুরগির ওই যে মুরগের ফাঁসার পিসা কি করে রে ফোর পিসার ফোর এই ফোরের লাহান্দে হাজার আমি তো শেরপুরের মানুষ আমার ভাষা তো বোঝার কথা কি করেন আপনারা হ্যাঁ মুরগের পিসার মধ্যে দুইটা থাকে না লম্বা এইটা লাহান খালি দিয়ে এরম ঘুরে এরম করে তো আমি ডাক দিছি কাছে আইসে বাবা তোর নাম কি তোর নামটা বলছে এখানে বললাম না নামটা বলছে মাশাআল্লাহ নামটা তো অনেক সুন্দর এমন একটা নাম যে নামটা নিয়ামতের সাথে সম্পৃক্ত যুক্ত এত সুন্দর একটা নাম তো তুই বাবা কোন ক্লাসে পড়স তো ইন্টার ফার্স্ট ইয়ার কোথায় পড়ে আমরা ওদি হুন্না লাইছে কোন ক্লাসে ইন্টার ফার্স্ট ইয়ারে আচ্ছা বলেন তো ছেলেটা নাবালেক নাবালে হ্যাঁ বুঝে থাকলে জবাব দিবেন নাবালেক নাবালে বালেক একটা ছেলে ওর বোঝার কোনো কিছু বাকি আছে আমি জামালি যে ওর মসজিদের ইমাম এটাও কি ওর বোঝার বাকি আছে আমি যে ওরে কি কমো এটা কি বুঝবার বাকি রয়েছে কুসুর মুসুর করে হাত খারি দলে ইন্টারে করি মাশাআল্লাহ ভালোই তো ইন্টার পরীক্ষা দিবার সামনে না কজি হুজুর তাহলে তুমি তোমার চোখে কোনো সমস্যা নাই তো না কই না হুজুর আলহামদুলিল্লাহ চোখ ভালো আছে তাহলে যাই না শুই না তুমি কানা মাইসা না লাগে এমন কোন নাফিতের কাছে গেলা এইবার জীবনে কোনো নাফিতের কোনো চুলুল কি আরো কাটছিল না তোমারটা প্রথম শুরু করছে এই যে তোমার এই ভার্তে কাটটা লাইছে এই ভার্তে কাটটা লাইছে মাঝখানে থুইছে তুমি আয়নার সামনে যাও না তুমি কি চোখকে দেখো না কোনো জবাব আছে খামসে হাতে ধরে হুজুর আজকে কাটটা লো কি করবো আপনাদের এই এলাকায় তো এরকম গুলাবার না হ্যাঁ কি কয় জামল ঘুরে আছে আশ্চর্য কথাবার্তা এই নাফিক গুলোরে ভালো করে আপনারা একটু ট্রেনিংয়ে পাঠান একটা নাফিতের ট্রেনিং সেন্টার খুলেন নাইলে এই বড় সর্বনাশ এটা এই বড় মুসিবত এটা এই চুলওয়ালা তো পরে হঠাৎ করে সামনে থেকে দিয়ে খালি জায়গা এবং বাবা কাটতে আলাইও হ্যাঁ কহজুর কাটতে আলাম আর রাখতাম না পরের দিন দেখি আসলে সত্যি সত্যি কাটছে কাইটা ফলাইছে আল্লাহ পাকের মেহরবানি ও ভাই তুমি তো বাবা হয়েছো তোমার সন্তানটা যে এমন করে চুল কাটছে এমন করে যে তোমার সন্তানটা চুল কালার করছে এমন করে যে তোমার মেয়েটা বব কাটিং করছে এমন করে যে তোমার মেয়েটা ভ্রু প্লাক করেছে এমন করে তোমার মেয়েটা যে চুল কেটে নিজের মাথা নেড়ে করে ফেলেছে তুমি মা তুমি বাবা তোমার সন্তানের খবর নিয়েছিলে একদিন কথা কন না কেন হুজুরের কাছে তাবিজের লেগে দৌড়াও হুজুর আমার ছেলে কথা শুনে না হুজুর আমার মেয়ে কথা শুনে না বেলেহাজ কোথাকার নিজের সন্তানকে নষ্ট করার মূলে তুমি মা নিজের সন্তানকে নষ্ট করার মূলে তুমি বাবা একদিনও বলতে পারো নাই সন্তানকে আখলাক শিখাইতে পারো নাই সন্তানকে নসিহত করতে পারো নাই মনে রাখবা এই সন্তান যদি জাহান্নামি হয়ে যায় সন্তান যদি জাহান্নামের আগুনে যেতে হয় ওই দিন বলবে আল্লাহ আমাকে জাহান্নামে যাওয়া লাগবে কোনো আপত্তি নাই আমার বাবাটাকে জাহান্নামের দরজার মধ্যে শোয়া দাও আল্লাহ আমার বাবাটাকে জাহান্নামের দরজায় শোয়াও ও আল্লাহ আমার মা কোথায় মা যে মা দশ মাস দশ দিন পেটে ধরেছে আমাকে আমার মা কোথায় আমার মা আর আমার বাবাকে জাহান্নামের দরজায় শোয়াইয়া দাও আমি হারাম কাজ করেছি আমার মা দেখেছে বাধা দেয় নাই আমার বাবা দেখেছে বাধা দেয় নাই আমি হারাম খেয়েছি আমার মা দেখেছে বাধা দেয় নাই আমার বাবা দেখেছে বাধা দেয় নাই খেলাফে সুন্নত করেছি আমার মা দেখেছে বাধা দেয় নাই আমার বাবা দেখেছে বাধা দেয় নাই আমি নামাজ না পড়ে বিছানায় ঘুমাইছি আমার মা আমার আমার বাবাকে ডাকতে দেয় নাই বলছে ছেলেটাকে ডাইকো না অনেক রাত্রে এসে শুইছে ঘুমটারে নষ্ট করো না একটু ঘুমাইতে দাও মা সুপারিশ করে করে ঘুম কাজা করাইছে আল্লাহ
আজকে জাহান্নামে যাব গুনাহ বুদ্ধি নাই আমার মা আমার বাবাকে জাহান্নামের দরজার মধ্যে শুয়ায়া দাও আল্লাহ মা আর বাবার সিনার উপরে পা দিয়া মা আর বাবার সিনার উপরে পা দিয়া আল্লাহ গো জাহান্নামে চিরতরে জ্বলব আমার বিন্দু পরিমাণ আপত্তি নাই নাউজুবিল্লাহ বলেন আপনি কি মনে করেন আপনি মনে করছেন বাবা হইছেন এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমের মধ্যে দিয়া আপনি বেটা সাইজে গেছেন আপনি বাবা হয়েছেন আপনার ধরপাকড় তো সামনে কথা কন না কেন খুব সাবধান এই পর্দার আড়ালের মায়েরা সন্তান পেটে ধারণ করেছো খুব সাবধান দেখো সাহাবায়ে কেরামের জামানায় মায়েরা কেমন করছে উজুর পানি দেওয়া শিখায় দিতেছে সুন্দর করে করে কেমনে উজু করাবে কেমনে রসুলের খাতমত করবে এটা শিখাইতেছে ও মা ও বাবাড়া কোনোদিন তো বললা না যে মসজিদে যাস হুজুরের সাথে বেয়াদবি করিস না বলছিলেন কোনোদিন মসজিদে যাস হুজুরের সালাম দিয়া মুসাফা করিস হুজুরের কাছে আদবের সাথে থাকিস ফুরকানিয়ার হুজুরদারে সম্মান করিস তাজিম করিস হুজুরের খেদমত করিস হুজুরের উজুর পানি নিয়ে দেস হুজুরের সালাম দিয়া মুসাফা করিস কোনদিন বলছেন ও এই জন্যই তো বলি লাগাইছেন নিম গাছ এখন মিষ্টি খুজুর খুঁজেন আপনারে পাবনা পাঠানো ছাড়া বিকল্প রাস্তা নাই কথা বুঝেন নাই পাবনা পাঠানো ছাড়া বিকল্প রাস্তা আমার কাছে নাই আমি কেমনে বলবো বলেন আপনি লাগাইছেন নিম গাছ আপনি খেজুর খুঁজেন কি বলেন আমার ভাইরা বাবাজিরা আল্লাহর বান্দি সন্তানটাকে খেদমত শিখাইছে আরেকজন খাদেম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের আপন চাচাতো ভাই ছোট মানুষটা আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর রাসূল রাতের বেলায় তাহাজ্জুদের আমল করেন রাতের বেলায় আল্লাহর রাসূল আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া দেন উযু করবেন উযু করতে যান দায় দেখেন পানিটা সুন্দর করে রেডি করে রাখছে সুবহানাল্লাহ বলবেন না পানিটা কি করা পানিটা সুন্দর করে রেডি করে রাখছে একদিন দুই দিন তিন দিন হঠাৎ করে একদিন রাতের বেলায় আল্লাহর পায় নম্বর তাকায় দেখেন আজকে সারা রাত্রি আম্মাজান তার কাছেই ছিল আম্মাজান আয়েশা তার কাছ থেকে দূরে যায় নাই কিন্তু উযু করতে গিয়া দেখে দরজার মধ্যে উযুর পানি সুন্দর করে রেডি করা আম্মাজানকে ডাক দিয়া বলেন ও আয়েশা আয়েশা রে তুমি তো সারা রাত আমার কাছ থেকে কখনো দূরে যাও নাই রে আয়েশা আমার উযুর পানিটা এমন সুন্দর করে কে প্রস্তুত করে রাখলো প্রতিদিন এমন করে আমার উযুর পানিটা সুন্দর করে প্রস্তুত করে রাখা দেয় এই আল্লাহর গোলামেরা খুব ভালো করিয়া শুনেন বৃদ্ধ বাবাজিরা ভালো করিয়া শুনেন এটাই আমার শেষ কথা আপনার সন্তানকে কেমনে বড় করবেন এটা আপনার দায়িত্ব আপনার সন্তানকে কেমনে আখলাকওয়ালা বানাবেন এটা আপনার দায়িত্ব ও পর্দার আড়ালের মা আপনার সন্তানকে কোথায় দিবেন এটা আপনার দায়িত্ব কোথায় গিয়া আদব শিখাবেন এটা আপনার দায়িত্ব আপনি সিদ্ধান্ত নেবেন কার হাতে দিবেন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোথায় পাঠাবেন আমি আপনাকে রাস্তা দেখাবো না বরং আমি একটা ঘটনা বলতেছি আপনি বুঝে নেবেন আপনার ছাত্রকে কোথায় দিলে সন্তানকে কোথায় দিলে আখলাকওয়ালা হবে কোথায় দিলে আদবওয়ালা হবে কোথায় দিলে নামাজি হবে কোথায় দিলে দিনদার হবে কোথায় দিলে আপনার সাথে আদব রক্ষা করবে কোথায় দিলে আপনার খাদেম হবে আপনার সন্তান আল্লাহর বান্দিটা আল্লাহ আল্লাহ পাকের পয়গম্বর আম্মাজানকে ডাক দিয়ে যখন বললেন আয়েশা সারা রাত আমার বিছানায় ছিলাম সারা রাত আমার খেদমত করেছো কিন্তু আমার বিছানার থেকে দূরে যাও নাই আজকে দেখি পানিটা আমার দরজার সামনে সুন্দর করে রেডি করে রাখা প্রতিদিন এমন করে প্রস্তুত করে রাখে কে রাখে কে এমন করে পানিটা সুন্দর করে গুছায়া দেয় আল্লাহ আল্লাহর পয়গম্বর এই প্রশ্ন ছুড়ে দিলে আম্মাজান ডাক দিয়া কয় বাবু আল্লাহর পয়গম্বর আর কেউ নয় আর কেউ নয় আপনার চাচাতো ভাই ছোট্ট চাচাতো ভাই আব্দুল্লাহ সুবহানাল্লাহ বলেন আর একটু মহাব্বতে বলেন আল্লাহু আকবার আরো মহাব্বতে বলেন আল্লাহু আকবার
ছোট বাচ্চাটা রসূলের জন্য রাতের বেলা এমন করে পানির জোগাড় করে দিয়া দূরে যায় আড়ালে দাঁড়ায় থাকে আল্লাহর পয়গম্বর বললেন কি বলো কয় হ্যাঁ হ্যাঁ প্রতিদিন 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 আপনার চাচাতো ভাইটা আপনার খেদমত করে এই বাচ্চাটাই আপনার খেদমত প্রতিদিন এমন করে নিয়মিত করেন আল্লাহর পয়গম্বর বড় খুশি হয়ে গেলেন সুন্দর করে পানি দিয়া উযু বানাইলেন উযু বানানোর পরে আল্লাহর পয়গম্বর এখনো শরীরে হাত পুছেন নাই পানি পুছেন নাই কিন্তু বুকের আস্তিনের চাদরটা এই আল্লাহর গোলামেরা মনটাকে নরম করে দাও এ বাবা এলেম এমনে আসে না এমনে এমনে আসে না এ বাবা সিনা এমনে খুলে না এলমের জন্য এলেম সিনা তো সিনা উস্তাদের সিনা থেকে নিতে হয় পয়গম্বর যেমন করে নিজেদের সাহাবীদেরকে এলেম দিয়েছে দেখো আল্লাহর পয়গম্বর বুকের চাদরটা সরায়া দিয়েছেন চাদর সরায়া দিয়া আল্লাহর পয়গম্বর হযরত আব্দুল্লাহকে ডাক দিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়েছেন কয় আয় আমার বুকে আয় রে বুকের কাছে আয় না আব্দুল্লাহকে বুকের মধ্যে জড়াইয়া আল্লাহর পয়গম্বর নিজের হাতটা তার মাথার উপরে রাইখা দিছে মাথার উপরে রাইখা দিয়া আল্লাহর পয়গম্বর দোয়া করেন আল্লাহর পয়গম্বর দোয়া করেন আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দিন ওয়াআল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা ওয়ায়ুজাক্কিহিম আল্লাহু আকবার কে দোয়া করতেছেন আল্লাহর রাসূল দোয়া করতেছেন মাথার মধ্যে হাত দিয়া কবুল হবে এতে কোনো সন্দেহ নাই এইজন্য তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর জগতের মধ্যে উজ্জ্বল নক্ষত্র ছিলেন যার তাফসীরগুলো হাদিসে বুখারীতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের তাফসীর আসছে প্রত্যেক সূরার বেলায় দেখবেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায়টা সর্বোচ্চ পর্যায়ের রায় এই রায়ের পরে আর অন্য কোনো রায় গ্রহণ করার প্রয়োজন হয় এমন এলেম আল্লাহ দিয়েছেন সিনার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াকিয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফার মসনদে বসে গেছেন আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার মসনদে বসা এবার যখন সমস্ত দেশের গভর্নরদেরকে বিভিন্ন জায়গা থেকে ডাইকা গোল মিটিং করে পার্লামেন্টের মিটিং করতেছে মিটিং এর মধ্যে এমন একটা রায় পেশ করছেন যে রায়টা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পার্লামেন্টের এক কোণার মধ্যে একটা জায়গায় বসা থাকতো ছোট্ট বাচ্চা সুবহানাল্লাহ গণ মুরব্বীরা সবাই বসে মিটিং করতো ছোট্ট বাচ্চাটা মসজিদে নববীর এক জায়গায় বসা হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্ক সাহাবী তিনি ডাক দিয়া বলেন ওগো আমিরুল মুমিনিন এই যে ছোট্ট বাচ্চাটা আমাদের মিটিং এর মধ্যে বসা থাকে আমরা যখন মুরব্বীরা বৈশা বৈশা কথা কই ছোট কোনো বাচ্চা থাকলে আমরা বলি বাবা যাও বলি কি বলি না কথা কন কারণ এমন কথা মজার কথা রসের কথা আমাদের আসতে পারে বাচ্চাটা লজ্জা পেতে পারে অথবা এমন কোনো কঠিন মাছ আলা চলে আসতে পারে যেই মাছ আলা দিতে গেলে বাচ্চার সামনে বলাটা একটু গাইরতে লাগে তো এমন কিছু 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 বিষয় তাদের গাইরতের মধ্যে লাগে হযরত আব্দুল্লাহ আব্দুর রহমান ইবনে আউফ বলেন ওগো আমিরুল মুমিনিন আমাদের মজমার মধ্যে এই বাচ্চাটা বসায় এখন এটা আমাদের গাইরতে লাগে পেস্টিসে লাগে বুঝেন নাই আমাদের একটু পেস্টিসে লাগে হুজুর আপনি একটু দয়া করে যদি এটার ব্যবস্থা করতেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ধা ধা করে চোখের পানি ছেড়ে আমিরুল মুমিনিন চোখের পানি ফেলে কান্দেন আর কন্যান আপনি আপনার বাহ্যিক চোখ দিয়া বাচ্চাটারে দেখতেছেন ছোট কিন্তু জানেন না এই বুড়া মানুষগুলো কোনো সিদ্ধান্ত নিতেও যদি কোনো ভুল করে ফেলে আমাদেরকে তামদেহে করে দিবে এই ছোট্ট বাচ্চা কেন জানেন এই ছোট্ট বাচ্চাটা দুনিয়ার সাধারণ কোনো মাদ্রাসার আলেম না দুনিয়ার কোনো সাধারণ মাদ্রাসা থেকে এলেম পায় নাই এই এই ছোট্ট বাচ্চাটা সরাসরি রসুলের সিনার মধ্যে বুক লাগাইয়া সরাসরি রসুলের সিনার মধ্যে বুক লাগাইয়া রসুলের হাত তার মাথার উপরে দিয়া আল্লাহর পয়গম্বর দোয়া করে দিছেন আল্লাহুম্মা ফাকিহু
في الدين وعلمه الكتاب والحكمة ويزكيهم پیغمبر دعا کرسن سنا بو سنا اللہ تعالی حضرت عبداللہ ابن عباس سنا علم دیا دیسن اللہ اکبر এইজন্য আমার ভাইরা বাবা দিরা সন্তানকে যদি اخلاق والا বানাইতে হয় সন্তানকে যদি আদব والا বানাইতে হয় তাহলে উস্তাদের কদমে ছেড়ে দেন কথা বুঝেননি উস্তাদের কদমে ছেড়ে দেন বলেন উস্তাদের হাওলা করে দেন হুজুর আপনার কাছে দিয়ে গেলাম আপনার যেভাবে খুশি আপনি সেভাবে আমার সন্তানকে মানুষ করবেন কিন্তু আমাদের আমাদের অবস্থাটা ভিন্ন ডিজিটাল যুগ ওই যে বললাম হঠাৎ যদি রাগের বশত একটা ধমক দিয়ে বসে অথবা যদি একটু ব্যথাঘাত কইরা বসে একটা ধমক দেয় একটা পিটুনি দেয় তো বাবা নালিশ নিয়া আদালত পর্যন্ত দৌড়ায় কথা কন না কেন এটা আমাদের হাল জামানার হালত কিন্তু আমাদের আকাবীরদেরকে দেখছি আমাদের মুরুব্বীদেরকে দেখছি কয় হাতটিটি বুঝাই দিলে ওগো কি কন এই বুড়াটি কথা কন না কেন লাগে ফিটনা কম খাইছেন নি বাফে যায় দিয়াস্ত কয় হাত দুটি খালি বুঝাইয়া দিয়ে আর কিচ্ছু দরকার নাই এই জন্য এত বড় বড় আলেম হইছে এই জন্য মুফতি বাকি বিল্লাহ হইছে এই জন্য জামালপুরে মুফতি মনির সাহেব হইছে এই জন্য আপনাদের মসজিদের আপনাদের ইমাম আজকে আমাদের মেহমান মুফতি জুবায়ের আল হুসাইনি এই জন্য হইছে জামালেও এর ব্যতিক্রম না কথা বুঝছে মহতারাম হাজিরিন আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ তাআলা যা কিছু আমি গুনাহগারকে আপনাদের সামনে বলাইলেন আর যা কিছু শুনলাম এর চেয়ে আরো বেশি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বলুন আমিন আখির একটা দরখাস্ত এবার আপনারা বলুন তো আমাদের সন্তান অথবা নাতি নাতনি মাদ্রাসায় দিয়া এলএম শিখানোর জন্য অন্তত আজকের আলোচনায় দিলে একটা নিয়ত আছে তো কার কার নিয়ত নাই আজিব ব্যাপার এসব দিয়ে তাল ঠিক আছে সবার নিয়ত আছে আল্লাহু আকবার এই একটা তাকবীর দেন আল্লাহু আকবার নারে তাকবীর আর মহব্বতে নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো সিনাই সিনাই জালো আর জোরে আল হাদিসের আলো ওলামায়ে কেরাম যেখানে নারায়ে তাকবীর আত্মমান আল্লাহ সকলকে তৌফিক দান করেন বলুন আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আজকের মত আলোচনা অসমাপ্ত এখানে রেখে দিলাম যদি কখনো আল্লাহ সুযোগ করে দেয় ইনশাআল্লাহ আপনারা একটু আগে আগে যদি উঠায়া দিতে পারেন দের করলে ইনশাআল্লাহ আপনাদেরকে আলোচনা শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা দিবেন পরে আফসোস করে রাইতের একটা বন্ধু বসায় রেখে কষ্ট দিয়ে আমারও তো কষ্ট লাগে কি কর এই যে বুড়া বুড়া মানুষ চোখেও দেখবে না এরা বাড়িতে যেতে কত কষ্ট হবে হ্যাঁ কে নিয়ে যাবে ধরে দিয়ে এই জন্য আগে আগে দিবেন দশটার মধ্যে মঞ্চে দিয়ে দিবেন সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত আলোচনা না এরপর আর দরকার নাই কি কন বারোটার মধ্যে বাড়িতে চলে যাবো আরামসে ঘুম হবে ফজরের নামাজ জামাত হবে ইনশা আল্লাহ বলেন না ইনশা আল্লাহ একটু বসেন বাবা দুই মিনিট দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ তবে চাদর দিয়ে দিয়েছিলেন তো হ্যাঁ সব শেষ সব শেষ আপনারা তো খুব ভালো পারেন গো রাত্রি দশটার মধ্যে পকেট সব খালি করে লাইছে নেন বালা করছেন নিয়েছেন কোনো অসুবিধা নেই আমার টেহার দরকার নেই আমার মানুষ দরকার আচ্ছা বলুন তো আপনাদের এই যে মাদ্রাসা বসেন আমি টেহা কালেকশন করবো না কারণ টাকা সব নিছে আমি শুনছি হাত তুলায় পকেট হাত দিছে দেওয়ায় তারপরে টেহা লইছে যার যার নিজের পকেটে তো হাত দিয়েছিলেন তাই না হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ তো একটু মজা নিলাম আর কি বুঝেন নাই তো ওই যে আমার কিছু মানুষ দরকার যে কয়জন আছেন এই কয়জন হইলে আনাফ আর দরকার নেই এই যে মাদ্রাসাটা এটা টাকা পয়সা দান সদগা সব তো আল্লাহ পাকের মেহরবানি আপনারাই করেন কি বলেন রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب مولاي كريم غفير نشير আরামের ঘুমকে আরাম করে আল্লাহ তোমার কতগুলো কোরআন পাগল নবী প্রেমিক বান্দা
আল্লাহ চাতক পাখির মতো তাকায় রইছে কোনো তাদের চোখে কোনো ঘুম নাই আল্লাহ আমি গুনাহগারের জবান নিশ্চিত কিছু কথা আল্লাহ যা তুমি তৌফিক দিয়েছো উম্মতের হিদায়াতের জন্য আল্লাহ এই কথাগুলো তোমার বান্দারা পাগলের মতো করে শুনেছে মাওলা আল্লাহ দিলের কান লাগায়া শুনছে সমস্ত তোমার বান্দাগুলো মাদ্রাসার আজীবন সদস্য হয়ে গেছে আয় আল্লাহ মাবুদরে দয়া করে মেহেরবানি করে আল্লাহ হক কথা যা কিছু জবান থেকে বেরিয়েছে আল্লাহ এগুলো তোমার বান্দাদেরকে আমল করার তৌফিক দিয়ে দিও মাওলা আল্লাহ ভুল যদি কিছু জবান থেকে চলে আসে আল্লাহ দিল থেকে তোমার বান্দাদের মুছে দিও মাওলা সন্ধ্যার পরের থেকে নিয়া এ পর্যন্ত হকানি ওলামায়ে কেরামরা আলোচনা করেছেন মাওলা আল্লাহ দয়া করে সকলের আলোচনাগুলোকে আপনি উম্মতের হিদায়াতের জন্য কবুল করে নেন মাওলা যারা আলোচনা করেছেন প্রত্যেককে নেক হায়াত দান করে দেন আল্লাহ বিশেষ করে যারা উপস্থিত হয়েছে সবাইকে কবুল করে নেন আল্লাহ যারা এসেছিল মাজুরিয়াতের কারণে চলে গেছে সবাইরে কবুল করে নেন আল্লাহ পর্দার আড়ালের মা বোনদেরকে কবুল করে নেন মাওলা আল্লাহ গো দয়া করে মেঘের পানি করে আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন মাফ করিয়া দেন গো মাওলা মাফ করেন মুদের আপনি যদি মাফ নাই করেন মাফ করিবে কে ও খোদা পুরায়ও না গুণ আল্লাহ সহিব কেমনে সকলের ওই দুয়ার গো আল্লাহ সারিয়া তোমার ওই দুয়ারে রইলাম পড়িয়া তোমার ওই দুয়ারে রইলাম সাথী নাই রে ব্যতি নাই রে কবরে একা একা কেমনে থাকব ওই ঘরে একা সাপে কাটবে গুর্জ মারবে খাই দে গুনাগারে ওই কবরে নাই উপায় গুনাগারে তোমার দয়ার নজর দিয়ে একটু তাকায় দেখো গভীর রাত্রে তোমার বান্দাগুলো পাগলের মতো করে কাঁদে আল্লাহ এদের কার মনে কি ব্যথা আমি জানি না আল্লাহ রে কার মনে কি কষ্ট আমি জানি না আল্লাহ অনেক মাসুম বাচ্চারা চোখের পানি পেলে কান্দে আল্লাহ তোমার বান্দারা এই গুনাহগারে নাম শুনে পাগলের মতো ছুটে এসেছে মাওলা এই গভীর রজনীতে আমি গুনাহগারেদেরকে কি দিয়া বিদায় দিব রে আল্লাহ দেওয়ার মতো তো আমার হাতে কিছু নাই আমার চেতে বড় জাহেলে দুনিয়ার কেউ নাই আমল নাই আইল নাই তোমার এই বান্দাগুলোরে আমি এখন কি দিয়া বিদায় দিব আল্লাহ
আল্লাহ রে তোমার প্রত্যেকটা বান্দারে তোমার হাতে সুপর্দ করে দিলাম এদের ঈমান ও আমলকে তুমি হেফাজত করিও আল্লাহ আল্লাহ এদের ইজ্জত আবরুকে হেফাজত করিও আল্লাহ জানমাল হেফাজত করিও আল্লাহ নেক সন্তান দান করিও আল্লাহ সকলের সন্তানাদিগুলোকে দ্বীনের জন্য কবুল করে নিও আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও মাদ্রাসার সকল জরুরিয়াত তোমার গায়েবী খাজানার থেকে পুরা করে দাও আয় আল্লাহ মাদ্রাসার সকল আসাতিজা কেরামদেরকে কবুল করে নাও মাদ্রাসার কমিটি বিন্দুকে কবুল করো জমিদার থেকে শুরু করে নিয়ে আজকে পর্যন্ত যারা আজীবন সদস্যের তালিকায় নাম লেখাইছে মাওলা আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ মাদ্রাসার খাতিরে গোটা মহল্লার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দিও আখেরি দরখাস্ত মাওলা আয় আল্লাহ আমাদের সন্তানাদিগুলোরে মুয়াদ্দব বানায় দাও ছেলেগুলোরে হযরত উমরের চরিত্র দিয়ে দাও আল্লাহ কন্যা সন্তানগুলোরে হযরত ফাতেমার চরিত্র দাও আম্মা জানাইশার চরিত্র দাও আখেরি দরখাস্ত সোনার মক্কা মদিনা বার বার আমাদেরকে জিয়ারত নসিব করে দিও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ারহামনা মাআহুম وَارْحَمْنَا مَعَهُمْ بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ السلام عليكم ورحمة الله وبركاته